হ্যালো বর্ষা গাইজকে বর্ষা সবার আশা করছি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আসলাম আপনাদের মাঝে সাকুরার পাঁচটা নতুন মানে নতুন না পুরানো কিছু বাসি স্কিন, মানে আমার একটা ভাই আর কমেন্ট করে কইছিল যে ভাই আমার কিছু বাসি স্কিন দেন যে সাকুরার। তো মনে করলাম যে সাকুরার বাসি স্কিন তাহলে একটা ভিডিও করে দিলাই। তো সবাই আগের মতো তো সাপোর্ট করতেছেন না ভাই, আমি দেখতেছি কি আগের মতো সাপোর্ট করলে ভাই মনে কয় যে ভিডিও বানাইছে, কিন্তু আগের মতো যদি সাপোর্ট না করেন আপনারা তাহলে কেমনে করে ভিডিও করুন ভাই। কোন আপনাদের নতুন নতুন আমি জিনিস আনতে চেষ্টা করতেছিলাম কিন্তু পারতাছিলাম না আমি এতদিন, কারণ আমার মোবাইলটা ছিল না এতদিন, আমার মোবাইল ভেঙে গেছিলো। তো আমি নতুন ফোন কিনছি, নতুন ফোন কিনে নতুন করে আবার ভিডিও করতেছি, চ্যানেলটা দাঁড়া করানোর চেষ্টা করতেছি। চ্যানেলে একটা কপিরাইট স্টেক ছিল যার কারণে ভিডিওগুলো এত ভাইরাল হইতো না, তো স্টেকটা তুলে নিয়েছি। তো এখন শুধু আপনাকেও একটু আমি সাপোর্ট পেলেই আমি চাইলে অনেক উপরে উঠতে পারি, কিন্তু আপনারা যদি সাপোর্ট না করেন ভাই তাহলে আমি কেমনে উপরে উঠবো। যদি সাপোর্ট করেন তাহলে ভবিষ্যতে সাপোর্ট আবার ব্যাগও পাবেন। তো চলেন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই আমরা, এখন যাব আমরা গ্যারেজে। তো চলেন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সাকুরা বাস স্ক্রিনগুলো। আর যদি এই বাস স্ক্রিনগুলো ডাউনলোড করতে চান তাহলে পুরো ভিডিওটি দেখতে হবে, কিন্তু নাহলে কিন্তু কিছুই ডাউনলোড করতে পারবেন না। যাওয়ার আগে আরেকটি কথা বলতে ভুলে গেছি, তো যা যায় নাকি এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অন করে অল অপশনে ক্লিক করে দিন, তাহলেই হবে। তো চলেন শুরু করা যাক ভিডিওটি। সো এখন চলে এসে পড়েছি আমরা আমাদের গ্যারেজে। তো এটা হচ্ছে সাকুরার প্রথম বাস স্কিন, পুরো বাস স্কিনটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো এই বাস স্কিনগুলোর সবগুলো বাস স্কিন একসাথে একটি গুগল ড্রাইভ লিঙ্ক দেওয়া আছে আমার ডিসক্রিপশন বক্সে। তো যদি এই বাস স্কিনগুলো যদি ডাউনলোড করেন তাহলে আপনাদেরকে একটি পাসওয়ার্ড দরকার হবে, ওই পাসওয়ার্ডটাও আমি দিয়ে দেবো আমার ভিডিওর শেষের দিকে। যদি ওই পাসওয়ার্ডটা নিতে চান তাহলে পুরো মনোযোগ সহকারে এই বাস স্কিনের ভিডিওটা দেখতে হবে আপনাদেরকে। তো সেজন্য এইটুকু রইল ভিডিও, সবাই সাথে আবার পরবর্তী নতুন করে ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন।